বন্ধুরা আজকে আমি মিষ্টি কুমড়ার খুব সাধারণ একটি ভাজি করব এতে খুব বেশি উপকরণ লাগবে না লাগবে সামান্য লবণ একটুখানি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লাগবে কাঁচামরিচ রসুন খানিকটা পেঁয়াজ আর লাগবে দুটো ডিম আর ঠিক হওয়ার একটু আগে ধনেপাতা দিয়ে শুধু নামিয়ে নিব এটাই হলো একেবারেই সাধারণ একটি মিষ্টি কুমড়ো ভাজির রেসিপি তো ওই ভাজিটা করার জন্য আমি আগেই একটা আকর্ষণীয় জিনিস করে রেখেছি সেটা তোমাদের পরিবেশন করার সময় দেখিয়ে দিব তবু একটু আমি হালকা করে বলে দিচ্ছি সেটা হলো আমি যখন মিষ্টি কুমড়োটা কেটেছিলাম সেই খোসাটা আমি এভাবে ধুয়ে রেখে দিয়েছি ফুটানো পানি দিয়ে যাতে এটা পরে পরবর্তীতে আমি ডেকোরেশন করতে পারি বন্ধুরা কেমন লাগছে তাহলে আমার সাথে দেখো ডেকোরেশনটাও দেখে নিও বন্ধুরা চলো তাহলে মিষ্টি কুমড়া ভাজি পরিবেশন করতে চলে যাই প্রথমে আমি একটা প্লেট নিয়ে নিলাম তারপর ভাজিগুলোকে এরকম তো সাইডে সাইডে করে দিয়ে দিচ্ছি তোমাদের খানিক আগে যে আমি বলেছিলাম ধনে পাতা দিয়ে হওয়ার একটু আগে নামিয়ে নিবে সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিবে সেই কাঁচামরিচ চাইলে তোমরা ফালি করেও দিতে পারো কিংবা আস্তেও রাখতে পারো তবে মিষ্টি কুমড়ো ভাজিটা অতটা ঝাল কিন্তু ভালো লাগে না এর যে নিজস্ব একটা টেস্ট আছে সেটা অতিরিক্ত ঝাল দিলে নষ্ট হয়ে যায় ঠিক মশলাগুলো ওভাবেই ব্যবহার করতে হয় সব কিছু একটু অল্প পরিমাণ এই মিষ্টি কুমড়ো ভাজিটা একেবারে ডিম ছাড়া করলেও কিন্তু বেশ ভালো লাগে আমি যে ফুলটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এবার মাঝখানে বসিয়ে দিচ্ছি এটা কিন্তু সিরামিকের একটা ছোট্ট বাটি এই বাটিটা তোমরা অবশ্য আগে দেখেছো এটা আমার অনেক কাজে লাগে তোমরা চাইলে এরকম অনেকগুলো ছোট ছোট বাটি কিনে নিতে পারো কেন এই বাটিটাতে রাখার জন্য আমার একটা সুবিধা হয়েছে এটা আমি ধুয়ে বসাতে পারলাম আমার খাবারের কোনো হাইজানিকের সমস্যা হলো না খোসাটা যদি আমি ফুটানো পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপরও একটু ভাবতে খারাপ লাগতে পারে যে খোসা বসিয়ে রাখা হয়েছে রান্না করা সবজির মাঝখানে তুমি যদি কাচের এই ধরনের ছোটো ছোটো অনেকগুলো বাটি কিনে নাও তুমি কিন্তু ডেকোরেশনের কাজে লাগাতে পারবে আর তোমাদের আমি বলেছিলাম এগুলো কিন্তু খুবই সহজলভ্য তোমরা চেষ্টা করো যারা নতুন আছো ওরা আমার আগের ভিডিওগুলোতে একটু ফিরে যেতে ওখানে আমি অনেক কিছুই বলে দিয়েছি এই ছোট ছোট বাটিগুলো তোমরা ভ্যানে পেয়ে যাবে আর ভ্যান থেকে যদি কেউ কালেক্ট করতে না চাও তাহলে তোমাদের একটু বেশি খরচ করতে হবে সেটা কেন তোমাকে ডিনার সেট কিনতে হবে ডিনার সেটে এই ধরনের বাটিগুলো থাকে তুমি ভ্যান থেকে কিনলে দশ টাকা বা বিশ টাকার মধ্যে এগুলো কিনে ফেলতে পারবে তোমরা চেষ্টা করবে কোনো কিছু ডেকোরেশন করতে চাইলে সেটা প্রিপারেশনটা পূর্ব থেকেই নিয়ে রাখবে তা না হলে কি হবে যেন পরিকল্পনা অপেক্ষা বাস্তবায়ন কঠিন হয়ে যাবে বন্ধুরা দেখো জানি না কেমন লাগলো তোমাদের কাছে আমার কাছে তো ভালোই লাগে তো এই হয়ে গেল আমার মিষ্টি কুমড়া পরিবেশনের পরিবেশন করা আর কি আমি তোমাদের সঙ্গত কারণেই আমার কিচেনে নিয়ে দেখাতে পারলাম না তবু যদি কেউ বুঝতে না পারো আমার কথাটা আমাকে কমেন্টসে জানাতে পারো তবে আমি চেষ্টা করব আমি যাতে তোমাদের ও আমার রান্নাঘরে নিয়ে যেতে পারি সেটা আমি ট্রাই করছি আর কি তাহলে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আল্লাহ হাফেজ